সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে তলব করা হয়েছিল এবং সেই মতোই শুক্রবার অর্থাৎ আজকে সকালেই ইডি অফিসে পৌঁছলেন তিনি। কিছুদিন আগে এই মামলায় কলকাতা ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন অভিষেকের স্ত্রী রোজিলা বন্দ্যোপাধ্যায়। তবে কয়লাকাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদে প্রথমবার নয়, এর আগেও দিল্লিতে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে তলব করে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে, এবং আগেও তিনি দাবি করেছেন যে তদন্তে সহযোগিতা করবেন এবং সেই মতো এদিনও ইডি অফিসে হাজিরা দিচ্ছেন তিনি। এবং অবশ্যই সূত্রে খবর জানিয়ে রাখবো আপনাদেরকে যে এদিন অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে আধিকারিকরা এসে পৌঁছেছেন কলকাতায়। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ব্যানার্জিকে তলব এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তলব করা হয়েছে, এবং সেই মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে হাজিরা দিতে বলা হয়েছিল এবং সেই মতো তিনি সেখানে পৌঁছেও যান। এর আগেও তিনি বারবার দাবি করেছেন তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন তিনি, এবং সেই মতোই তিনি সেখানে আজকে পৌঁছে গিয়েছেন। একেবারে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সেখানে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই উপলক্ষে মেয়র রোডের অনুষ্ঠানে গিয়ে অভিষেককে তলবের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর দেখা যায় 24 ঘন্টার মধ্যে ইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে প্রথমবার নয়, এর আগেও কিন্তু অভিষেককে তলব করা হয়েছিল। এর আগে দিল্লিতে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে সেখানে তলব করে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। ঠিক এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। একদিকে দেখুন যখন বাড়ি থেকে বের হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তের ছবি, এবং অন্যদিকে সিজিওর পথে যখন যাচ্ছিল তার গাড়ি ঠিক সেই মুহূর্তের ছবি। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের জন্য। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কয়লাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে, এবং একেবারে সেই মতোই শুক্রবার সকালে ইডি অফিসে পৌঁছেছেন তিনি। এই মুহূর্তে পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, তাহলে শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মনে হচ্ছে আজকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে তাকে? দিল্লিতে তাকে জিজ্ঞাসাবাদ করা না হয় কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়, তেমনটাই কিন্তু কোর্টের অর্ডার ছিল, এবং সেই মোতাবেক আজকে কলকাতার সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডির যে দফতর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কিন্তু হাজিরা দিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আজকের কয়লা পাচার কাণ্ডে এখনও পর্যন্ত তথ্যগুলো ইডির হাতে এসছে সেই তথ্যগুলোকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মধ্যে এর মধ্যে তুমি জানো যে এর আগে অগস্ট মাস, পুরো অগস্ট মাসটাই কিন্তু কিছু সিনিয়র আইপিএস যারা বিভিন্ন সময় আসানসোল কিংবা রানীগঞ্জে পোস্টিং ছিলেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লিতে। দিল্লির ইডি দপ্তরে তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে 6 জন আইপিএসই কিন্তু হাজিরা দিয়েছিলেন, এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার জন্য যেমন প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছে, তার পাশাপাশি যে যে তথ্য এখনও পর্যন্ত এসেছে সেগুলোকে সামনে রেখেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে ঠিক 11টা বাজার আগেই হাজিরার যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই সময়ের বেশ কিছুটা আগেই, প্রায় 15 মিনিট আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির যে কলকাতার যে দপ্তর সিজিও কমপ্লেক্স সেখানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন। তার নিজস্ব যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়িতে করেই তিনি আসেন, এবং এসে আমরা দেখেছি সামনে সিটে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সোজা ইডির যে আধিকারিক ইডির যে অফিস রয়েছে সিজিও কমপ্লেক্সের ভিতরে সেখানে তারা প্রবেশ করেন, এবং সেখানে গিয়ে কিন্তু এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব যেটা শুরু হয়ে যাবে আমাদের জানা যাচ্ছে। একেবারে এখন পিঙ্কি তুমি থাকো আমাদের সঙ্গে। যেমনটা জানাচ্ছে আপনাদেরকে যে কয়লাকাণ্ডে যে রীতিমতো যে একাধিক বিষয়ে সামনে উঠে এসেছে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, এবং সেই মতোই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং হাজিরা দেওয়ার জন্য তিনি সেখানে পৌঁছে গিয়েছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। এবং এর আগেও কিন্তু গত মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দার তরফ থেকে, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে সেখানে কলকাতা এসেছেন ইডির আধিকারিকরা। তবে এর আগেও কিন্তু এই মামলায় দুবার কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে, এবং তবে প্রতিবারই তাকে দিল্লিতে তলব করা হয়েছিল, কিন্তু এই প্রথম সল্টলেকের দপ্তরে তাকে তলব করেছে ইডি আধিকারিকরা। সৌরজ্যোতিও রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সৌরজ্যোতির সঙ্গে কথা বলবো। সৌরজ্যোতি, এই প্রথম সল্টলেকের দপ্তরে তাকে তলব করা হলো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো, কি মনে হচ্ছে আজকে ঠিক কোন কোন প্রশ্নমালা ঠিক সাজিয়ে বসে রয়েছেন ইডি আধিকারিকরা?
অর্থাৎ যাদের সামনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বেশ কিছু বিষয় আগে থেকেই ভাবনা চিন্তা করে একেবারে লিস্ট করে নিয়ে আসবেন। তুমি দেখেছো এর আগে দুবার দিল্লিতে ইডির আধিকারিক যারা ছিলেন তাদের সম্মুখীন হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রায় 9.5 ঘন্টা, অর্থাৎ বলা চলে প্রায় ম্যারাথন জেরা। এবং সেই ম্যারাথন জেরার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাবলীলভাবে জানিয়েছিলেন যে যেই থ্রেট তার সম্মুখীন হয়েছেন তিনি, সেই থ্রেটের তিনি জবাব দেবেন, আইনত তিনি জবাব দেবেন। এবং তুমি দেখছো যে সুপ্রিম কোর্ট সেখানে একটি মামলা করা হয়, যেহেতু এই এই রাজ্যের ঘটনা, সেক্ষেত্রে কেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হবে। এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিন্তু তার যে মামলা সেটা কিন্তু স্থানান্তরিত করা হয়েছে, এবং কলকাতাতে ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স, আমি এই মুহূর্তের ছবিটা আরও একবার দেখাই, তুমি দেখছো কার্যত আটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী এই মুহূর্তে, এই যে ইডির অফিস রয়েছে ডিএফ ব্লক, এই ব্লকে সিজিও কমপ্লেক্স, এবং এই সিজিও কমপ্লেক্সেই ইডির আধিকারিকদের সম্মুখীন হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি দেখছো একেবারে হাই প্রোফাইল যেহেতু একজন, সেই কারণে সকাল থেকেই আটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী ছিল। ভিতরের ছবিটা দেখাই, প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে, কেউ যাতে প্রবেশ না করেন সেই বিষয়টি নিশ্চিত করছেন, এবং একেবারে ভিতরে সিআরপির জওয়ানরা তারাও কিন্তু পজিশনে রয়েছেন। তুমি দেখেছো সকালে যদি বোঝা যাচ্ছে যে আটোসাঁটো নিরাপত্তা মোতায়েন রয়েছে সিজিও কমপ্লেক্স, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গেছেন। আর কোন কোন প্রশ্নের সম্মুখীন তিনি হন অবশ্যই সেদিকে নজর থাকবে। আমাদের অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, পিঙ্কি এবং সৌরজ্যোতি আমাদের সঙ্গে একেবারে সরাসরি ছিলেন।